আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব অত্যন্ত সহজ এবং খুবই আধুনিক একটি বিষয়ে আমরা অনেকেই জেনেও জানি না। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে। প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব, ভালো মতো মানে সেরকম আই ক্যাচিং হচ্ছে না। তো এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার পরে এখানে গিয়ে আপনি রিডিং লিস্ট, এখানে আপনি যাইতে পারেন। আমি আবারও দেখাচ্ছি, অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন এবং স্টেপ বাই স্টেপ শিখুন, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা অনেকে ঘাটাঘাটি করি না, অলসতা বা যে কোনো একটা বিষয়ে ঘাটাঘাটি করি না, জাস্ট একটু শিখুন, শিখলে এটা কাজে দিতে পারে। মোবাইলে তো আমরা অনেক সময় নাটক করে শেখাবো, ঠিক আছে? তো দেখুন ভিডিওটি, আমি এইখানে এটা কেটে দিলাম। এখানে কাস্টমাইজ ক্রোম, ঠিক আছে? কাস্টমাইজ ক্রোমে এই বারে ক্লিক করে, এই বিষয়টাও অনেকেরই জানা উচিত, ঠিক আছে? এখানে ক্লিক করলে বারটা আসতেছে, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। তো এখানে রিডিং লিস্ট, রিডিং লিস্ট, ওকে, এইটা কি বুক মেকার্স, এটা কি আর হিস্টোরি কি এবং কাস্টমাইজ ক্রোম কি। আজকের প্রথম বিষয়টা হবে কাস্টমাইজ ক্রোম, ঠিক আছে? কাস্টমাইজ ক্রোমে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসতেছে, ঠিক আছে? কাস্টমাইজ ক্রোমে ক্লিক করলে এগুলো আসতেছে, এই অপশানগুলো আসতেছে, দেখেন আপনার। আমরা জাস্ট এদিকে দেখবো, কাস্টমাইজ ক্রোমে ক্লিক করলে অ্যাপারেলস, অ্যাপারেন্স এটা আসতেছে, ডিফল্ট ক্রোম আসতেছে, তারপরে চেঞ্জিং থিম, থিম আসতেছে, বিভিন্ন কালার আছে, দেখুন এখানে এক একটা অপশন আসতেছে, ঠিক আছে? আর এখানে যদি আমি লিস্টে ক্লিক করি, এখানে কিন্তু অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাড কারেন্ট ট্যাব, এখানে আপনাকে ট্যাব অ্যাড করতে হবে। এটা কিন্তু আমি আপনাদের ভিডিওর পার্ট বাই পার্ট দেখিয়ে দেব, নোটেশন একটার পর একটা আপনি এই ক্রোম বিষয়ে সহজ কিছু আইডিয়া, স্মার্ট আইডিয়া আমি আপনাদের একটির পর একটি জানিয়ে যাব এবং দেখিয়ে যাব। তো এখানে যে চারটা বিষয় আছে, চারটা বিষয় বলবো, টেনশনের কোনো কারণে আমি জানাবো। তো আমি কাস্টমাইজ ক্রোম থেকে শুরু করব। কাস্টমাইজ ক্রোমে প্রথমে দেখুন অ্যাপারেন্স, এটা, ঠিক আছে? এটাতে যদি ক্লিক করে, এটাই কিন্তু অলরেডি আমার সেভ করা আছে, এটা কিন্তু ডেস্কটপের উপর যেটা আছে না, এইটাই কিন্তু সেভ করা আছে। জাস্ট আমি আবার এর নিচে ক্লিক করলাম, করার পরে আপনি ডেস্কটপে কিন্তু এটা খুঁজতে পারেন যে কাস্টমাইজ ক্রোম কোথায় আছে। তো কাস্টমাইজ ক্রোম কিন্তু এই যে নিচের দিকে আছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে এটা সেভ করা আছে। আমি কি করব, এখানে যে উপরের বারটার যে কালারটা আছে না, এই কালারটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আমি যদি এইখানে থিম চেঞ্জের এই নিচের অপশনে এখানে যদি এই কালারটাতে ক্লিক করি, দেখুন চেঞ্জ হয়ে গেল। তারপর এই কালারটা ক্লিক করি, চেঞ্জ হয়ে গেল, এইটাও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এটাও চেঞ্জ হয়ে গেল, মানে আপনার ফেভারিট যে কালারটা আপনি এইখানে দিতে পারেন, অথবা একবারে সাদাও রাখতে পারেন, ঠিক আছে? নো প্রবলেম। আবার যে উপরে যে বারটা আছে, এটারও কিন্তু আপনি কালার অ্যাক্টিভ করতে পারেন। তো এটা এটা আমি নেক্সট ইতে শেখাবো, ঠিক আছে? এর এক একটা কালার, এটার সাথে কিন্তু শুধুমাত্র নিচেরটা সাদা, উপরেরটা কালার, এটা আর এটা হচ্ছে, দেখুন পুরোটাই সাদা, এটা পুরোটা, এটাও পুরোটা ব্ল্যাক, ঠিক আছে? এটা পুরোটাই একটা কালার। যাই হোক, এইখান থেকে কিন্তু আমরা কালারটা চুজ করলাম। এবার শো শর্টকাটস, শর্টকাটসটা কি, ঠিক আছে? শর্টকাট, শর্টকাটটা আপনাদেরকে জানতে হবে। শর্টকাটস এখানে আমি মাই শর্টকাটস এখানে এটা বন্ধ করে দিলাম, দেখুন বন্ধ করে দেওয়ার পরে কী হলো, এখানে কিন্তু কিচ্ছু নাই। এখানে এখানে দেখুন, এখানে কিন্তু আপনি কিছু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিচ্ছু দেখা যায় না, ঠিক আছে? নেই, এটা যদি আপনি অ্যাড করতে চান, মানে স্মার্ট ওয়েতে এখানে আপনি ক্রোমে সব কিছু সেট আপ করা থাকবে, আপনি জাস্ট ক্লিক করবেন,
আপনার পছন্দ অনুযায়ী দেখুন। আপনি কম্পিউটার ডেস্কটপে তো আপনার নিজের মতো কাজ করেন না, কম্পিউটার হোক ল্যাপটপ হোক, তো ওইখানে আপনার নিজের মতো করে আপনার ডেস্কটপটা আপনার ক্রোমটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। কারণ আপনার কম্পিউটার, আপনার ডেস্ক, আপনার অফিসিয়াল কম্পিউটার, আপনার বাসার কম্পিউটার, আপনার যেটাই হোক না কেন, আপনি স্মার্ট ওয়েতে এটা সেভ করে রাখবেন। তো কাস্টমাইজ দিয়ে গেলাম, যার পরে এখানে আমি শর্টকাট এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি চলে আসছে, ঠিক আছে। আবার মোস্ট ভিজিট সাইট, এখানে কিন্তু ক্লিক করলে এখানে ওয়েবসাইটের ভিজিটগুলা ওয়েবসাইটে এখানে আমি ক্লিক করতে পারবো। ক্লিক করতে পারে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে জাস্ট এখানে কিন্তু আমি কিছু এক্সটেনশন অ্যাড করতে পারবো, ঠিক আছে। যদি আমি, হ্যাঁ মানে আমি প্রথমে আপনাকে দেখালাম যে কাস্টমাইজে আসার পরে জাস্ট এটা যদি অন করে দিই এবং এইখানে এইখানে যদি দেখুন, হয়তো ভাই ভিডিওটা শুরুতে দেখার সময় বলবে যে হাফিজ এখানে কি শেখাচ্ছে, হয়তো বা ছোটো কোনো বিষয়, জাস্ট এড়িয়ে যাবেন না, এটা দেখুন এবং শিখতে থাকুন, স্মার্ট ওয়েতে শিখতে থাকুন। এই শর্টকাটের এটুকু বিষয় আপনাকে সুন্দরভাবে যদি আপনি আয়ত্তস্থ করতে পারেন, আপনার ক্রোম আপনার মানে অত্যন্ত স্মার্ট হবে এবং ম্যাজিকের মতো কাজ করবে, ঠিক আছে। তো এইখানে আপনি শর্টকাটে এটা যদি অন করে দিয়ে এইখানে যদি আপনি পয়েন্ট দেন, ঠিক আছে, এটা যদি অন করেন তাহলে এখানে আপনি শর্টকাট অন হলো, শর্টকাটে তখন আপনি কী করতে পারবেন, এখানে অ্যাড শর্টকাট, এখানে আপনার নেম দিতে পারেন, যে কোনো এক নাম, এফ এ সিই বি ডাবল কে, ফেসবুক দিলেন। এবারে এখানে আপনি একটা ইউআরএল, এখানে ইউআরএল যে আপনি যেটা ফেসবুক বা যে কোনো www.facebook.com সরি, এখানে আমার ক্যাপস লকে অ্যাড হয়ে গেছে, এখানে আমি ডান করে দিলাম, দেখুন এখানে কিন্তু আমি সেভ করা থাকলাম, ঠিক আছে। আমি চাইলে এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে সাইন আপ ফেসবুক, ঠিক আছে, এখানে আমি সাইন আপ করে রাখলাম, ঠিক আছে। এইখানে আপনি জাস্ট সেভ করে রাখবেন, আবার এখানে চাইলে থ্রি ডটে ক্লিক করলেন, করার পরে এডিট অথবা রিমুভ করে দিলেন, ঠিক আছে। এভাবে রিমুভ করে এখানে আপনার যতগুলো এক্সট্রা ইউআরএল এখানে সেভ করে রাখবেন, ঠিক আছে। তো এখানে এটা গেল, এটা সহজ পদ্ধতি। জাস্ট মোস্ট সাইট এখানে আমি ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পরে আমি এখানে গেলাম, এক্সটেনশনে গেলাম, যার পরে আমি দেখুন এখানে আমার কোনটা ভালো লাগতেছে আমি এখানে লিখে দিব, সমস্যা কি, ক্রোম, সরি এখানে চলে আসছে, ঠিক আছে। চলে আসার পরে দেখুন অনেকগুলো এক্সটেনশন কিন্তু চলে আসছে, ঠিক আছে, আমি আপনাদের দেখাবো। থিমে ক্লিক করলাম, অনেকগুলো থিম কিন্তু চলে আসছে, এই যে দেখুন আপনার যেটা পছন্দ ঠিক সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা আমি এইখান থেকে আমি নিব কোনটা, আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, তো এর জন্য আর কি ওই পছন্দ করাটা একটু টাফ হয়ে যাবে, বাট একটু দেওয়া চুজ করা প্রয়োজন, ঠিক আছে। আমি এখান থেকে একটু আইকনিক এটা, ঠিক আছে, এইটা আমি নেব, ঠিক আছে, সুন্দর দিলাম, তারপরে অ্যাড ক্লিকে দিলাম, চেকিং, ঠিক আছে।
একটু দাঁড়ান, এই দেখো ডাউনলোড হয়ে আছে। এই ডাউনলোডটা কিন্তু আগে নিচে ছিল, গুগল গুগল এটা আপডেট করছে, করার পরে এটা অলরেডি দিয়েছে। দেখুন হয়ে গেছে, কিন্তু আমার ক্রোমটা কিন্তু কমপ্লিট। দেখুন কি সুন্দর আই ক্যাচিং, একবারে চকচকা, ঠিক আছে। এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বুঝে দেখুন মনে করেন অনেক সুন্দর একটা ভিডিও।